হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক বেস্ট সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়ে কাজ করব সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, ডাটাবেস। ডাটাবেস দুই প্রকার, একটা হচ্ছে আপনার সিকুয়েল আর একটা হচ্ছে নো সিকুয়েল ডাটাবেস। তো সিকুয়েল ডাটাবেস কোনটা? সিকুয়েল ডাটাবেসটা হচ্ছে আপনার MySQL, তারপরে PostgreSQL, এরকম যত আছে ওরাকল, এগুলো হচ্ছে আপনার সিকুয়েল ডাটাবেস। নো সিকুয়েল ডাটাবেস কোনগুলো? আপনার নো সিকুয়েল ডাটাবেসগুলো হচ্ছে আপনার MongoDB, তারপরে ব্লক বিগ চেন ডিবি, তারপরে ফায়ারবেস, এরকম অনেক ধরনের আপনার ডাটাবেস আছে, এগুলোকে বলে আপনার নো সিকুয়েল ডাটাবেস, যেগুলো কোনো স্ট্রাকচার নেই, শুধু আপনার ইউজারের যে ইনফরমেশনগুলো আছে বা আপনার যে ডাটাবেস থেকে যে ইনফরমেশন, মানে ওয়েবসাইট থেকে বা ইউজার ক্লায়েন্ট থেকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করবেন, সেগুলো আপনার একটা ইয়াতে থাকবে আর কি, জেএসএন ফরম্যাটে থাকবে, স্টোর হয়ে থাকবে আর কি। এটা মানে এত একটা সাজানো গোছানো থাকে না আর কি, টেবিল তৈরি করতে হয় না। যেমন এখানে আমার ডাটাবেস আছে MySQL-এর, দেখেন PHP MyAdmin, FCDB নামে ডাটাবেস, এটার ভিতরে কী আছে, টেবিল আছে, ক্যাটাগরি টেবিল, টেবিলের আন্ডারে যত টেবিলের আছে তথ্য আছে, এগুলা মানে ক্যাটাগরির যত তথ্য আমি রাখছি আর কি, এই ক্যাটাগরি টেবিলের ভিতরে রাখছি আর কি ইনফরমেশনগুলো। তো এখানে পোস্ট আছে, পোস্ট নামে একটা টেবিল, তো এখানে আছে আমার অনেক কিছু আছে, রো আছে, তারপরে কলম আছে। এইভাবে হচ্ছে আপনার সিকুয়েল ডাটাবেসগুলো হয় আর কি, MySQL যেগুলো আছে। আর MongoDB এভাবে কাজ করে না, MongoDB অন্যভাবে কাজ করে, ওইটা আপনার জেএসএন ফরম্যাটে কাজ করে আর কি। তো আমরা দেখি MongoDB আমরা কিভাবে কাজ করতে পারি। প্রথমে আমরা যাব ব্রাউজারে, যাব লিখব MongoDB। MongoDB লেখার পরে আমরা এন্টার দিব, তারপরে অনেক ধরনের ওয়েবসাইট পাবো। তো প্রথমে আমরা MongoDB.com যে ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা করতে পারি, সফটওয়্যার দিতে পারি, কমিউনিটি আপনি ডাউনলোড করতে পারেন, বা আপনি MongoDB ক্যাম্পাসও ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যে উইন্ডোজের যে ভার্সনটি বা উবুন্টু যে অপারেটিং সিস্টেমে চালান সেটি আপনি সিলেক্ট করবেন। আপনার যদি উইন্ডোজ 64 বিট হয়, উইন্ডোজ 64 বিটটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এটা কারেন্ট যে ভার্সনটা আছে, এই ভার্সনটা এখানে দেখাচ্ছে কত ভার্সনটা আছে, তারপরে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হওয়ার পরে আপনারা যাবেন ডাউনলোড ফোল্ডারে, বা যেখানে আপনি রাখছেন, ডাউনলোড হওয়ার পর যে যেখানে আপনার এই MongoDB সফটওয়্যারটা আছে আর কি। তো আমারটা যেহেতু ইনস্টল করা আছে, আমি এটা অন্য একটা ড্রাইভে রেখে দিচ্ছি, যাতে এটা অনেক সময় দেখা যায় সি ড্রাইভে থাকলে কোনো সমস্যা থাকলেও কম্পিউটারে পরবর্তীতে এগুলো আর পাওয়া যায় না, এই কারণে আমি অন্য ড্রাইভে রেখে দিছি। তো এটা হচ্ছে এই যে MongoDB সফটওয়্যার, এখানে পরে নেক্সট নেক্সট করে আপনারা করবেন আর কি, ইনস্টল করবেন। এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে কাস্টম আর একটা হচ্ছে ফুল। আপনারা ফুল না কমপ্লিট যে এটা আছে ওটা করবেন আর কি, আপনারা ইনস্টল করবেন, কাস্টম ইনস্টল করবেন না। কাস্টম ইনস্টল করলে অনেক কিছু পাওয়া যায় না। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, এটা আর আমি দেখাইলাম না, এটা আপনারা ইনস্টল করতে পারবেন, এটা একদম ইজি। তো এখানে ইনস্টল করার পরে আপনার কাজ শেষ না, কাজ আরও আছে। তারপরে আপনারা যাবেন, আমি এটা কেটে দিই, তারপরে আপনারা আবার যাবেন সি প্যানেল, সি ড্রাইভে, এখানে সি ড্রাইভে আসলাম। সি ড্রাইভে আসার পরে এখানে আপনারা প্রোগ্রাম ফাইলস নামে যে এটা আছে এটার মাঝে যাবেন, যাওয়ার পরে দেখবেন MongoDB সার্ভার, তারপরে ভার্সন, তারপরে bin যে ফোল্ডারটা আছে এটা আপনারা এই পার্টটা কপি করবেন। এই পার্টটা কপি করার পর এটা আপনারা করবেন, আপনার যে কম্পিউটার আছে এটার মাঝে ক্লিক করবেন, প্রপার্টিস, প্রপার্টিসে আসার পরে অ্যাডভান্স সিস্টেম সেটিং এখানে আসবেন, তারপরে এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে একটা নিউ একটা করে নেবেন, নতুন একটা করবেন, এখানে উপরে নাম দিবেন পাথ, তারপরে মনে করেন যে আপনি যে লিঙ্কটা কপি করছেন সেটা এখানে বসায় দিবেন, তারপরে যদি এখানে আপনি ওকে দেন, বাস এখানে আপনার হয়ে গেল, এনভায়রনমেন্ট সেট আপ হয়ে গেল, তারপর ওকে দিবেন, ওকে ওকে, এখানে আপনার কাজ শেষ। তারপর আরেকটু কাজ আছে আপনার, এটা কেটে দেই, আরেকটু কাজ আছে আপনার এই সি ড্রাইভে আমরা যাই, ব্যাক করি, সি ড্রাইভে আসলাম,
সরাসরি যে সি টাইপের প্রথম যে অ্যাড আছে সেখানে আপনারা আসবেন। আসার পর একটা ডিবি নামে একটা ফোল্ডার তৈরি করবেন। এই যে আমি ডিবি নামে একটা, সরি, ডাটা নামে একটা ফোল্ডার তৈরি করবেন, ডিএটিএ ডাটা একটা ফোল্ডার তৈরি করবেন। তারপরে এটার ভিতরে আরেকটা তৈরি করবেন ডিবি, ডিবি নামে একটা ফোল্ডার তৈরি করবেন। এই দুইটা ফোল্ডার তৈরি করার পর আপনার কাজ শেষ, আপনার সেট আপ কমপ্লিট লোকাল পিসিতে কাজ করার জন্য। তারপরে আপনারা আসবেন আপনাদের এতে সিএমডিতে আসবেন। সিএমডিতে আসার পরে এখানে সিএমডি লাগবেন, সার্চ অপশনে আসার পরে আমি এখানে সিএমডি দিলাম। সিএমডি লেখার পরে দেখবেন আপনাদের সার্ভারটা কি আসলে কি সেট আপ কমপ্লিট হয়েছে কিনা, সার্ভারটা রান হয় কিনা, সেটার জন্য লিখতে হবে আপনাদের মঙ্গু ডি। মঙ্গু ডি লেখার পরে আপনারা এন্টার দিবেন। যদি সার্ভার যদি ওকে থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার এখানে দেখাবে যে এসব আসবে আর কি। দেখেন আমার সার্ভারটা কমপ্লিট কাজ করার জন্য কমপ্লিট। তো এটা আর আমার দরকার নাই, এটা কেটে দেই। এখন আমরা যেহেতু কাজ করব, কাজ করার জন্য আমাদের লাগবে এখানে মঙ্গু, সরি, সিএমডিতে যাব। সিএমডি আমার সার্ভার যেহেতু অলরেডি রান আছে, আমার আর ওইটা দরকার না, ওইটা আর কি সার্ভারটা রান করার জন্য। তো এখানে আমরা যখন কাজ করবো আমাদেরকে মানে ক্লায়েন্টে কাজ করতে হবে, মঙ্গু ক্লায়েন্টে। তো মঙ্গু লিখবো শুধু সার্ভার চালু করার জন্য মঙ্গুডি, আর কাজ করার জন্য মঙ্গু। এভাবে যখন দিব আমাদের মানে এটা আর কি ওকে হয়ে যাবে, আমাদের কাজ করার উপযোগী হয়ে যাবে। এখন আমরা চাইলে এখানে কাজ করতে পারবো। তো আপনারা চাইলে টার্মিনালও কাজ করতে পারেন, আপনারা চাইলে যে এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারেন, রোবো 3টি। এটা সুবিধা কি হবে, আপনারা এখানে দেখেন পিএসপি মাইট বিনে যেমন একটু সুবিধা আছে, এরকমভাবে একটু সুবিধা পাবেন। এটার জন্য কি করবেন, এটার জন্য লিখবেন রোবো 3টি। রোবো 3টি লেখার পর এখানে ক্লিক করুন, প্রথম প্রথম যে লিঙ্কটা আছে, তারপরে এখান থেকে একটা আপনারা ইনস্টল করে নেবেন ডাউনলোড ইউর ইয়া। তারপর আপনি উইন্ডোজ সিলেক্ট করলেন, এখানে এই লিঙ্কটা আপনি এ করে নেবেন আর কি, এটা আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে এটা ডাউনলোড করার পরে যে কাজটি করবেন, আমার রোবো 3টি আছে, এটার মধ্যে আমি কাজ করবো আর কি। আমি টার্মিনাল আর দেখাবো না, আপনাদের অনেকের হয়তো ঝামেলা লাগবে। তো এখানে আমার এখানে প্রথম একটা ইয়ে করতে হবে আর কি, এটার একটা নাম দিতে হয়। আপনি যে কাজ করবেন একটা নাম দিয়ে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, পরে প্রজেক্টের ভিতরে আপনার ডাটা বেস টেবিল যা তৈরি করো এটার ভিতরে করবেন। তো এখানে আমার যেহেতু আছে, আগে তৈরি করা আছে, আর যদি নতুন তৈরি করতেছেন এখানে ক্রিয়েটে দেবেন। ক্রিয়েটে দেওয়ার পরে এখানে কোনো স্পেস দিতে পারবেন না, এখানে নিউ কানেকশন নামে একটা প্রজেক্ট তৈরি করি। হ্যাঁ, এখন আমি যেটার মাঝে কানেকশন দেবো সেটার মাঝে আমার একটা কানেকশন পাবে। তো নিউ কানেকশনটাই যদি আমি কানেক্ট করি, তো এখানে এটা কানেক্ট হয়ে গেল। তো এখানে আগের আমার একটা ডাটাবেস তৈরি করা ছিল। তো এখানে আমরা কাজ করব কিভাবে, কাজ করার জন্য এখানে এই যে নিউ কানেকশনের উপরে আমরা ক্লিক করার পরে মানে রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করব, ওপেন শেল। ওপেন শেল দেওয়ার পরে এখানে এই অ্যাটা আসবে আর কি, সেম টার্মিনালের মতো আর কি। টার্মিনাল আপনি যেভাবে কাজ করতে পারবেন এখানেও এইভাবেই কাজ করতে পারবেন। তো এখানে আমরা টার্মিনালে আমরা দেখি, তো কোনো ডাটাবেস তৈরি করার জন্য আপনার যে কাজটি করতে হবে, প্রথমে লিখবেন ইউজ ডিবিএস, ডিবি ডিবি ওয়ান দিলাম, মানে আমি একটা ডাটাবেস তৈরি করবো ডিবি ওয়ান নামে, ইউজ ডিবি ওয়ান। ইউজ লিখে পরে আপনার ডাটাবেসের নামটা দিবেন, এন্টার দিলাম। তো ইউজ মানে আমার ডাটাবেসটা তৈরি হয়ে গেলো। এখন যদি আমি দেখতে চাই আমার ডাটাবেসটা কোন ডাটাবেজে আমি আছি, যদি ডিবি লিখি, ডিবি লেখার পর এন্টার দিলাম, ডিবি ওয়ান নামে ডাটাবেজে আমি আছি। তো এইভাবে আপনারা ডাটাবেস তৈরি করতে পারেন। তো সেম কাজটাও আমরা এখানে করব। দেখেন এখানে যদি লিখি ইউজ ডিবি ওয়ান, এখন যদি এই যে এখানে প্লে বাটনটা আছে এটাতে ক্লিক করি, এই যে আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে আমরা কি করতে পারবো, এখন যদি লিখি ডিবি, ডিবি লেখার পরে আমরা এখানে আবার এই বাটনে করবো আর কি, প্লে বাটনে করবো। এই দেখ, এই যে ডিবি ওয়ান নামে যে ডাটাবেসটা আছে সেটার ভিতরে আমরা আছি। তো আমরা
টার্মিনালে অনেকের হয়তো ঝামেলা হবে অনেক কিছু, সেই কারণে আমি ইয়াতেই দেখাবো আর কি, রোবট থ্রিটিতে আমি কাজ করে দেখাবো। তো এখানে ডাটাবেসটা তৈরি করছেন ঠিক আছে, কিন্তু এখন আপনার ডাটাবেসটা শো করবে না, ডাটাবেস তো খালি আছে, এই কারণে ডাটাবেসটা এখানে আসবে না, এখানে ডাটাবেসটা আসবে আপনার। তো আমরা রিফ্রেশ করে দেখি আসে কি না, ডাটাবেসটা এখন আসে নাই। তো আরও কিছু ডাটাবেস আমরা তৈরি করে নিই, দুই তিনটা, ইউজ ডিবি টু নামে আরেকটা ডাটাবেস তৈরি করি। তো এটাও তৈরি হয়ে গেছে। তো এখন আমরা মনে করেন যে এখন যদি দেখতেছে কোন ডাটাবেস আছে, যদি ডিবি লিখি, ডিবি লেখার পরে প্লে দেই, এই যে DB2, মানে DB2 নামে যে ডাটাবেসটা আছে সেটার ভিতরে আমরা আছি। তো এইভাবে আর কি আমরা কাজ করতে পারি। আর এখন আমরা দেখি যে আমরা বর্তমানে যে DB2 নামে যে ডাটাবেসটা আছে সেটার ভিতরে আমরা আছি। তো এখন যদি আমরা আবারও মানে যে আগে যে একটা ডাটাবেস তৈরি করা ছিল DB1 নামে, সেটাতে যদি আমরা যেতে চাই, আমাদের কী করতে হবে, ইউজ মানে ডাটাবেস তৈরি করা বা এক্সিস্টিং কোনো ডাটাবেস ইউজ করা, সেটার জন্য ইউজই লিখতে হয়, ইউজ DB1। এখন যদি এতে যাই, এখন DB1-এ আমরা মুভ করে গেছি। এখন যদি দেই ডিবি, এখন কিন্তু আমাদের ডাটাবেসটা দেখাবে যে DB1 নামে ডাটাবেসটা আছে, তে আছি আমরা। তো আপনি অন্যভাবে ডাটাবেসটা চেক করতে পারেন, আপনার ডাটাবেসটা কোন ডাটাবেস আছেন। এখানে যদি লেখেন db.getName, যদি গেট নেম দেন তাহলেও আপনারা দেখতে পারবেন যে আপনি কোন ডাটাবেস আছেন, সেম কাজটাই করবে। আর যদি শুধু ডিবি দেন তাহলেও কাজ করবে, শুধু ডিবি দিলেও কি করবে আমাদের একটা কাজ করবে। তো আমরা ডাটাবেস তৈরি করা শিখলাম ঠিক আছে। এখন ডাটাবেসে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করব, আমাদের দরকার টেবিল। তো এখানে দেখেন MySQL-এ আমরা কি করছি, MySQL-এ একটা ডাটাবেস আছে, ডাটাবেসের আন্ডারে অনেকগুলা টেবিল আছে। তো এটার টেবিল আপনারা চাইলে আগেও তৈরি করে রাখতে পারেন, আবার মনে করেন যে আপনার টেবিল তৈরি করা নাই, মানে এটা তো টেবিল না, এটাকে বলে আপনার কালেকশন বলে, এটা মঙ্গোডিবির ভাষায় বলে কালেকশন আর MySQL-এর ভাষায় বলে টেবিল। তো আপনি চাইলে টেবিল তৈরি করে রাখতে পারেন, বা যখন ডাটা ইনসার্ট করবেন তখন অটোমেটিকও এটা আপনার তৈরিও হবে। তো এখানে যদি আমরা কোনো মানে অ্যাড তৈরি করতে চাই, যেমন একটা কালেকশন তৈরি করতে চাই টেবিল, তো এখানে কি করব আমরা, ডিবি ডট এটার জন্য আপনার যে কাজটা করতে হবে, ক্রিয়েট কালেকশন নামে একটা ফাংশন আছে, ক্রিয়েট কালেকশন। তো ক্রিয়েট কালেকশন দিলাম, এটার ভিতরে আমরা একটা যদি নাম দিয়ে দিই, যেমন ইউজার, ইউজার নামে একটা আমরা টেবিল তৈরি করব, মানে একটা মনে করেন টেবিল না, এটাকে আর কি কালেকশন আর কি আমরা টেবিলই বলি, যেহেতু MySQL-এর যারা নতুন তারা বুঝবেন না, যারা MySQL-এ কাজ করেন তারা বিষয়টা জানেন। এখন যদি রিফ্রেশ দেই, এই দেখেন DB1 যে ডাটাবেসটা এটা আমাদের এখানে আসছে, DB2 যে ডাটাবেসটা আছে এটা এখন আসে নাই, ওই এটা পরে আসবে আর কি। এটা আমরা যখন এটার ভিতরে কোনো কিছু ইনসার্ট করবো, টেবিল বা কোনো ডকুমেন্ট ইনসার্ট করবো, তখন আসবে আর কি। তো এখন আমরা একটা টেবিল তৈরি করলাম, তো টেবিলের ভিতরে আমরা কীভাবে ডাটা ইনসার্ট করবো সেটা আমরা দেখি। তো ইনসার্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে লিখতে হবে db.user, আমাদের টেবিলের নাম কি ইউজার, ডকুমেন্টের নাম কালেকশনের নাম হচ্ছে ইউজার, user.insert। ইনসার্ট দিলাম এখানে, তারপরে কার্লি ব্র্যাকেট, এটার ভিতরে আমরা জেএসন আকারে আর কি আমাদের ডাটাটা ইনসার্ট করতে হয়। এখানে যদি দেই আমরা নেম, নেম দিলাম, তারপরে কুলন, এখানে একটা ভ্যালু দিয়ে দেই, আমার নামটা দিয়ে দেই এখানে,
তো আপনারা যারা প্রোগ্রামিং করেন তারা কিন্তু জানেন যে জেএসওন এটা কিভাবে কাজ করে। এটা প্রত্যেকটা প্রোগ্রামিং সেম ভাবেই কাজ করে, অন্য অন্য সিনট্যাক্সগুলো একটু পৃথক হতে পারে কিন্তু জেএসওন ফাংশনগুলো সেম প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে। এখন যদি এখানে প্লে দেয়, এখন কিন্তু একটা ডাটা ইনসার্ট হয়েছে আমার ইয়াতে, ইউজার নামে যে একটা টেবিল আছে, কালেকশন আছে, সেই কালেকশনের ভিতরে একটা ডাটা ইনসার্ট হয়েছে। তো এখন যদি ডিবি ওয়ানে ক্লিক করি, এই যে কালেকশনস, কালেকশনের ভিতরে আছে কি ইউজার, এই যে ইউজার। এখন যদি ভ্যালুটা দেখতে চাই, এই যে এই দেখেন, এখানে আমার সুন্দর করে আমার এটা দেখাইছে। এখানে দেখেন আইডি, একটা আইডি তৈরি হয়েছে, ওটু একটা আইডি তৈরি হয়েছে, যেমন পিএসপি মাইএসকিউএল এ যেমন তৈরি হয় আর কি, পিএসপি মাই অ্যাডমিন আইডি। কিন্তু এটা একটা অবজেক্ট আইডি তৈরি হয়েছে, আর পিএসপি মাই অ্যাডমিন ওইটা আর কি একটা ইন্টিজার আইডি তৈরি হয়, ওটু ইনক্রিমেন্ট দেয়া দেয় একের পর এক, 1 2 3 এইভাবে হয় আর কি। তো এটা হলো ইউজার। তো এইভাবে দেখালাম আর কি, মানে এটার সুবিধা কি, মানে রোবো 3টি মানে ইউজ করার একটা সুবিধা আছে কি, মানে পিএসপি মাইডবেনের মতো কিছু একটা সুবিধা পাইবেন আর কি। তো আমরা যদি ইয়া দেখতে চাই, ডিবি ডট ইউজার ডট ফাইন্ড, ইউজার ডট ফাইন্ড দিলে আমরা কি করতে পারবো, আমাদের যে এই ইউজার টেবিলের ভিতরে যে এটা আছে সেটা আমরা এটা ইয়া করতে পারবো আর কি, এখানে দেখতে পারবো। তো এখানে আমাদেরকে এইভাবে দেখাচ্ছে আর কি। তারপরে আসি আমাদের যে আরেকটা ডাটাবেস ছিল, এটা একটা মানে DB1 এটা দেখাইলাম। DB1-এ আমরা অলরেডি মানে এক করছি আর কি, ডাটা আগে এক তৈরি করছি, আমরা আমরা কালেকশন তৈরি করছি, তারপরে ডাটা ইনসার্ট করছি। কিন্তু DB1-এ দেখেন আমরা সরাসরি ইয়া করবো আর কি, ডাটা ইনসার্ট করব, মানে আগে কোনো ডকুমেন্ট বা ইয়ারটা তৈরি করব না, আমরা কালেকশন তৈরি করব না। আচ্ছা, ও সরি, এইটাতে আমরা যাই, রিফ্রেশ। আচ্ছা, এখন আমরা এতে মুভ করব, ইউজ DB2। এখন দেখি আমরা DB2-তে আমরা আছি কিনা। এটা DB1-এ দেখাচ্ছে, এটা আমি একটু কেটে দিই, কেটে দিই, আবার নতুন করে আমি ওপেন করতেছি, নিউ কানেকশন, ওপেন শেয়ার, ইউজ DB2। DB2-তে আছে। তো এখন আমাদের DB2 ডাটাবেসটা এখন এখানে আসে নাই, যেহেতু সে এমটি আছে, তার ভিতরে কিছুই নাই, এখানে এখানে আসতেছে না। তো সরাসরি আমরা যদি এখানে আমরা কোনো কালেকশন তৈরি করব না, তো এখানে যদি আমরা এক করি, এটার ভিতরে একটা ইউজার নামে একটা এক করি, কালেকশন টেবিল তৈরি করি, user1.insert, আমরা আগে তৈরি করতেছি না, যখন আমরা এটা মানে ডাটাটা ডকুমেন্ট এ করবো আর কি, সাবমিট করবো, তখনই আমরা এটা আমাদের একটা টেবিল তৈরি হবে আর কি, ডকুমেন্টও ইনসার্ট হবে সাথে একটা টেবিলও তৈরি হবে। তো এটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে নেম দিয়ে দেই, নেম হ্যালো দিয়ে দিলাম। তো এখন যদি এখানে দেই, হ্যাঁ, একটা ডাটা আমাদের ইনসার্ট হয়েছে। এখন যদি এটা রিফ্রেশ দেয়, এখন কিন্তু DB2-টাও ওইখানে আমাদের আসে পড়ছে। তো ওইটা দেখাইলাম। তো আমরা যদি ডাটাবেস যখন তৈরি করব, তখন আমরা কি করব, ইউজ ইউজ দেব, তারপরে একটা ডাটাবেসের নাম দেব, মনে করেন যে হ্যালো এইভাবে দিলাম আর কি। হ্যালো দেওয়ার পরে আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে গেছে। তো ডাটাবেসটা তৈরি হওয়ার পরে আমাদের এমটি থাকে, এটার সাথে সাথে এখানে আসে না। তো আমরা ডাটাবেস তৈরি করা দেখলাম, এখন ডাটাবেস ডিলিট করা শিখবো। তো
ডাটাবেস কিভাবে আমরা ডিলিট করতে পারি, এটার জন্য আমাদের লিখতে হবে ডিবি ডট ড্রপ ডাটাবেস। ড্রপ ডাটাবেস দেওয়ার পরে আমাদের তার আগে আপনার শিওর হতে হবে আপনার মানে কোন ডাটাবেজ আপনি আছেন। এখন যদি ডিবি লিখে দেই হ্যালোতে আসি, তো আমাদের যে কাজটি করতে হবে আগে দিতে হবে ইউজ ডিবি টু, ডিবি টুটা আমি ইয়ে করবো আর কি ডিলিট করব। এখন যদি লিখি ডিবি, হ্যাঁ ডিবি টুতে আসি। এখন যদি লিখি ড্রপ ডাটাবেস, এখন কিন্তু আমাদের ডিবি টুটা ডিলিট হয়ে যাবে। এখন যদি রান করি, তো এখন আমরা রিফ্রেশ করে দেখি আমাদের এটা মানে ডিলিট হয়েছে কিনা। তো আমাদের ডাটাবেসটা ডিলিট হয়েছে। আমাদের ডাটাবেসটা ডিলিট হয়ে গেছে। আমরা ডাটাবেস তৈরি করা এবং ডিলিট করা শিখলাম। তো এখন আমাদের যে জিনিসটা শেখার দরকার, ডিবি ওয়ানে আমরা মুভ করব আর কি, ইউজ ডিবি ওয়ান, ডিবি ওয়ান যে ডাটাবেসটা আছে সেটাতে আমরা মুভ করব। তো এখন দেখি ডিবি ওয়ানে আমরা আছি কি না, ডিবি, হ্যাঁ ডিবি ওয়ানে আছি। তো ডিবি ওয়ানে আমাদের কি আছে, একটা টেবিল আছে, একটা ডকুমেন্ট মানে কালেকশন আছে। তো এটা আমরা আরও কিছু ইয়া করতে পারি, ডিবি ডট ক্রিয়েট কালেকশন, আরও কিছু আমরা কালেকশন তৈরি করে নিই, ইউজার টু। তো এখানে রান করি, হ্যাঁ আরেকটা ডাটাবেস তৈরি হয়েছে। এখন যদি লিখি দেন কি দিব, আর্টিকেল নামে একটা ডাটাবেস তৈরি করি, আর্টিকেল নামে একটা ডাটাবেস টেবিল তৈরি হইলো, একটা কালেকশন তৈরি হইলো। তো কালেকশনের ভিতরে যাই, এখন দেখেন ইউজার, ইউজার টু, আর্টিকেল, তিনটা আমাদের টেবিল তৈরি হয়েছে। মাইস্কুলের ভাষায় বলে টেবিল, আর মঙ্গোডিবির ভাষায় বলে কালেকশন। তো এই কালেকশনটা আমাদের তিনটার কালেকশন তৈরি হয়েছে। তো আমরা এখন মানে কালেকশন তৈরি করা শিখলাম, কিভাবে এক করে আর কি টেবিল তৈরি করে সেটা আমরা শিখলাম। তো এটা আমরা কিভাবে ডিলিট করতে পারি সেই বিষয়টা এখন দেখি আমরা। তো এখন যদি আমরা একটা ডিবি ইউজার টুটা ডিলিট করতে চাই, যে কাজটা করতে হবে ডিবি ডট ইউজার টু ডট, আমরা এখানে রিমুভ ফাংশন ব্যবহার করতে পারি বা ডিলিটও ব্যবহার করতে পারি। এখন যদি রিমুভ দেই, আচ্ছা এটা আমরা আবারও কাজে ফিরতেছি, দেখি এটার রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখি আমাদের এটা কি কি আছে কালেকশনের ভিতরে। তিনটা টেবিল আছে। এখন আমরা যদি একটা ডিবি ডট ইউজার টু ডট, সেটার ভিতরে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ এখন কিন্তু আমাদের ডিবি টুটা আমাদের একটা অ্যাড রিমুভ হয়ে গেছে। ডিবি ওয়ানের ভিতরে কালেকশন, ইউজার টু এখনো যায় নাই। আচ্ছা এটা তো এইভাবে হবে না, এটা আমাদের লিখতে হবে ড্রপ ইউজার টু রিমুভ করে ইয়াগুলো আর কি, কাল
ডকুমেন্টগুলো এভাবে রিমুভ করে, আর কোনো মানে টেবিল ডিলিট করতে চাইলে আমাদের লিখতে হবে ড্রপ, ড্রপ লাগলে আর কি আমাদের এটা ডিলিট করা যাবে। হ্যাঁ, এখন যদি আমরা ইয়াদের রান করি, এখন কিন্তু আমাদের এটা টু হয়েছে আর কি, ডিলিট টু হয়েছে। তো এখন আমরা এটা কানেকশন রিফ্রেশ কালেকশন, হ্যাঁ ইউজার টু নামে একটা টেবিল ছিল, সেটা আমাদের মানে কালেকশনটা ডিলিট হয়ে গেছে। তো এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, মানে আমাদের তো অনেক সময় চেক করতে হয় যে আমাদের কয়টা ইয়া আছে, কালেকশন আছে আমাদের এখানে। তো এটা আমরা কিভাবে চেক করতে পারি এই বিষয়টা আমরা এখন আর কি দেখবো। তো এখানে আমার অনেক কিছু লিখে রাখছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আর কি, এটা থেকে আমরা আপনারা দেখে দেখে আপনারা এখানে অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা এখানে যাই, তো এখানে আমরা যদি চেক করতে যাই যে আমাদের কয়টা ইয়ে আছে, কালেকশন আছে, আমরা যদি লিখি কালেকশন, কালেকশন লেখার পরে আমরা ইয়া দিব, সরি এখানে দিব ডিবি ডট গেট কালেকশন। গেট কালেকশন দেওয়ার পরে আমরা যদি এখানে ইয়া দেই, গেট কালেকশন নেম হবে নেমস। এখন যদি আমরা প্লে করি, এখন আমাদের কি কি কালেকশন আছে এগুলো দেখাচ্ছে আর কি। তো এইগুলো আপনারা দেখে দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে আমি কিছু ডাটা ইনসার্ট করবো আর কি, এখানে মাল্টিপল ডাটা ইনসার্ট করব। এখানে মনে করুন যে ডিবি ওয়ান আছে, আমরা এখানে ইয়াতে যাই ডিবি ডট ইউজার। আচ্ছা, ইউজারের মাঝে তো আমাদের ইয়ে আছে অলরেডি, ডাটা আছে একটা, আচ্ছা এটা থাকুক। তাহলে আমরা আর্টিকেলে যাই, আর্টিকেলের মধ্যে আমরা ডাটাটা ইনসার্ট করব, ডিবি ডট আর্টিকেল ডট ইনসার্ট, ইনসার্ট। তো এটা আমি পেস্ট করে দিলাম। তো এখানে আমি মাল্টিপল ডাটা ইনসার্ট করতেছি, তো আমরা এখানে চাইলে সরাসরি ইনসার্টও দিতে পারি বা ইনসার্ট মেনি লিখতে পারি। ইনসার্ট মেনি লেখার পরে আমরা যদি ইয়া দেই, এখন কিন্তু আমাদের ইয়া ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা যদি ইয়া করতে চাই, মানে আমাদের ডাটাটা ইনসার্ট হয়েছে কি না এটা আমরা চেক করতে চাই, এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, ডিবি ডট আর্টিকেল ডট ফাইন্ড, যদি ফাইন্ড ফাংশনটা ব্যবহার করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের কয়টা ডাটা আছে আমাদের এতে আর কি, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এটা এখানে আমাদের ছয়টা ডাটা আছে, এটা যদি আমরা আরো সুন্দর করে দেখতে চাই, এই যে এটা আসবে আমাদের কি অবজেক্ট আকারে আসবে। তো আজকে আর কি এই পর্যন্তই, আজকে হালকা পাতলা একটু বোঝানোর ছিল, নেক্সট পর্ব থেকে আমরা আর কি বিস্তারিত দেখব। তো এটা হালকা একটা রিভিউ দিলাম, তো নেক্সট পরে আমরা একটু এটার বিষয়ে ভালো করে দেখবো কীভাবে আমাদের কাজটা করা যায়। তো আমি চাইছিলাম একটা ভিডিওতে তৈরি করব, কিন্তু এটা একটা ভিডিওতে করা সম্ভব না, বিরাট বড় হয়ে যাবে, কয়েক ঘন্টা লাগবে। এই কারণে এটা আজকের একটা পরিচিতি একটা দিলাম আর কি।